মাত্র 16 বছর বয়সী মডেল ও অভিনেত্রী নিতানশী গোয়েল এখন বলিউড নির্মাতা কিরণ রাওয়ের লাপাতা লেডি সিনেমায় অভিনয় করে আলোচনা কেন্দ্রে। ফুলকুমারী চরিত্রে তার অভিনয় মন জয় করেছে সবার। তারই ধারাবাহিকতা এখন সর্বত্র আলোচনা চলছে নিতানশীকে ঘিরে। আরেকটা কারণেও নিতানশী দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচিত। লাপাতা লেডিসের লুকে তিনি হাঁটছেন ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় আসর মেট গালার সোনালি কার্পেটে। এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। ফটোশপে তৈরি ছবিটি সম্প্রতি পোস্ট করা হয় আমির খান প্রোডাকশনের সোশ্যাল মিডিয়া পেজে। প্রিয় অভিনেত্রীকে মেট গালার আসরে দেখার এই কাল্পনিক দৃশ্য সাদরে গ্রহণ করেছেন ভক্তরা। প্রায় সব ধরনের নাচে পারদর্শী তিনি। 2015 সালে মাত্র 8 বছর বয়সে জেতেন মিস প্যান্টালুনস জুনিয়র ফ্যাশন আইকন 2015 এর খেতাব। এরপর দেখা দেন ইন্ডিয়ান কিডস ফ্যাশন উইকে, কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেন। পরের বছর টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান নিতানশী। নাগার্জুনা, ইশকবাজ, দয়া, পেশওয়া বাজিরাও সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়া তাকে দেখা গেছে MS ধোনি, ইন্দু সরকার, হুরদাং সহ কয়েকটি সিনেমায়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত মুখ নিতানশী। ইনস্টাগ্রামে 1 কোটির বেশি ব্যবহারকারী অনুসরণ করেন তাকে। সবচেয়ে কম বয়সী ভারতীয় অভিনেত্রী হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেশি অনুসারী তারই। ভক্তরা তাকে ভালোবেসে ডাকে নিটস। লাপাতা লেডিসের জন্য যখন নতুন মুখ খুঁজছিলেন পরিচালক কিরণ রাও, তখন অনলাইনে অডিশনে অংশ নেন নিতানশী। কিছুদিন পর ফোন আসে, আমির খান ও কিরণ রাও তার সঙ্গে দেখা করতে চান। প্রথমে ভেবেছিলেন হয়তো কেউ মজা করছে। সংশয় নিয়ে পৌঁছে যান আমিরের অফিসে। ফুলকুমারী চরিত্রে চূড়ান্তও হন, বাকিটা তো এখন ইতিহাস। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে প্রতিষ্ঠিত বলিউড তারকা হিসেবে দেখা যাবে নিতানশীকে। মারিও সেন, শোবিজ টুনাইট।